নিমিলা অঙ্কত বিজেপির লক্ষ্য 12+। ধুবুরী কোকরাজার বরপেটা নগাঁওক লৈ এতিয়াও অনিশ্চয়তা। বর্তমানের 5 সাংসদর গ্রহণযোগ্যতা আস্থাক লৈ প্রশ্ন। নতুন মুখেই বিজেপির হব পারে একমাত্র ভরসা। 2024 নির্বাচনলৈ মাজত মাথো প্রায় 10 মাহ বাকি। ইতিমধ্যে দেশজুড়ি রাজনৈতিক দলবর সক্রিয় হয়ে উঠিছে নির্বাচন কেন্দ্রিক কুচকাওয়াজত। এই ক্ষেত্রে পিছ পড়ে রা নাই রাজ্যিক বিজেপি নেতৃত্ব। রাজ্যের 14 লোকসভা আসনের মিশন 12 লক্ষ্যে রাজ্যিক বিজেপিয়ে ইতিমধ্যে সম্পূর্ণ করে তুলিছে নির্বাচনের প্রস্তুতি। বর্তমানের সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বত দলটোয়ে সাংগঠনিক ভীতি অধিক সবল করে তুলিবলৈ চেষ্টা অব্যাহত রাখলেও নিজে বান্ধি দিয়া লক্ষ্যত উপনীত হওয়ার ক্ষেত্রে আহি পড়ছে অনিশ্চয়তা। সেয়ে বিজেপির 12+ আসনের ক্ষেত্রতো ঘনে ঘনে সলনি হয়েছে অঙ্ক। 1.5 বছরের পূর্বলৈকে রাজ্যের 14 আসনের 13খনেই বিজেপিয়ে লাভ করার এক পরিবেশ আছিল যদিও দায়িত্ব পালনত বর্তমানের একাংশ সাংসদের ব্যর্থতায় চিন্তিত করে তুলিছে দলীয় নেতৃত্বক। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই তিনি তরপিয়া করে চলা সমীক্ষাতো রাইজর আস্থা আর গ্রহণযোগ্যতা কমার উমান পাইছে বর্তমানের গরিষ্ঠ সংখ্যক সাংসদর। বিজেপির সমীক্ষাত লক্ষিমপুর, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, শিলচর, গুয়াহাটির সাংসদর গ্রহণযোগ্যতা হ্রাস। সেয়ে এই 6টা সমষ্টিত নতুন মুখে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অঙ্ক বিজেপির। ইতিমধ্যে সমষ্টিকেইটাত যুঁজিবলৈ সাজু হয়েছে একাধিক দলীয় নেতা। সেইসকলের ভিতর বিশেষভাবে চর্চিত পুলক গোহাই, জয়ন্ত দাস, দীপ্লু রঞ্জন শর্মা, আঙুরলতা ডেকা, সুভাষ দত্ত, বিজুলি কলিতা মেধি, ঋতুবরণ শর্মা, মৃণাল শইকীয়া, শ্যামল শইকীয়া আর অপরাজিতা ভূঞা। নতুন মুখে বর্তমান দখলত থাকা সমষ্টি পুনৰ লাভৰ অঙ্ক কৰিলেও নিমিলা অঙ্কত ধুবুরী, কোকরাজার, বরপেটা, নগাঁও এডিএফৰ বদরদিন আজমলত দখলত থাকা ধুবুরী সমষ্টি দখল কৰিব পৰাকৈ বিজেপিত এতিয়াও নাই সবল নেতা। ইপিনে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পিছত কংগ্রেসের পূর্বর স্থিতি বাহাল বরপেটা, নগাঁও নবহরণিয়ার দখলত থাকা কোকরাজার সমষ্টি লাভ করার ক্ষেত্রতো বিজেপির মিলা নাই অঙ্ক। যার ফলত 12+ পিছুয়ে আসবলৈ বাধ্য হয়েছে বিজেপি নেতৃত্ব। ডিব্রুগড়ের জনসমাবেশত ইতিমধ্যে কই গৈছে গৃহমন্ত্রী অমিত শাহে। ইয়ার পিছতে রাজ্যিক নেতার সলনি হয়েছে কথার সুর। 2024 মে লোকসভা কা চুনাও আ রহা হে, আসাম কি 14 মে সে 12 সিটো পর ভারতীয় জনতা পার্টি বিজয়ী হোগি। উল্লেখ্য যে বিজেপির 42 লক্ষাধিক দলীয় কর্মী আছে যদিও বিগত 7 বছরে সরকারের পর বিশেষ সা সুবিধা নাপায় 12 অসন্তুষ্ট তৃণমূল পর্যায়ের কর্মী। সেই দলীয় তৃণমূল নেতাকর্মীর ক্ষোভর বহিঃপ্রকাশও ঘটিব পারে 2024 নির্বাচনত। ইয়ারও আগতীয়া উমান পাইছে বিজেপি নেতৃত্বই। জুনজ্যোতি দত্তবরা, রিপোর্ট, প্রাগ নিউজ।